কৃপা শশী আচার্যের রাখুন চিন্তা ভাবনা। আজকের এই শুভ দিনে এই শুভ সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত পঞ্চধারী কবিবৃন্দ, সত্য দাদারা, ভক্তমতী মায়েরা, সর্বসজ্জনবৃন্দ, সকলের উদ্দেশ্যে জানাই আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম, রা জয় গুরু। সত্যিকারে আজকে যে আনন্দের দিন, কোটি মানুষের প্রাণের দেবতা পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের শুভ আবির্ভাব দিবস, তাই আজকে সারা বিশ্বব্যাপী মানুষ আনন্দ করছে। যে একই আনন্দ কীর্তন হচ্ছিল কিছুদিন আগে যখন পরম পূজ্যপাদ শ্রী দাদার সান্নিধ্যে বসে আছি, বর্তমান আচার্যদেব শ্রী দাদাকে বলছেন, তুমি যে গানগুলো শুনতে ভালোবাসো, এখন গোটা বিশ্বে এটা একটা বেসিক্যালি উড়িষ্যার কীর্তন, কিন্তু শ্রী দাদা ভালোবাসতেন তাই এটা গ্লোবালাইজ হয়ে গেছে, সারা বিশ্বে এখন এই ভাষার এই লিরিক্স তারা বুঝুক নাই বুঝুক যাই করুক, শ্রী দাদা ভালোবাসতেন তাই এই কীর্তনে সবাই আনন্দে মতুয়ারা হয়ে থাকে। আজকে বিশ্ববাসী ধন্য তার সান্নিধ্য পেয়ে, তিনি সেই সকাল থেকে সেই ভোরবেলা থেকে প্রার্থনাতে আসছেন, তারপরে গোটা দিন তিনি মানুষকে সময় দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, প্রতিটি প্রাণীকুল, প্রতিটি জীবকুল, প্রতিটি মানুষকে ইষ্ট প্রাণ করে তোলা। তিনি বলছেন, আমি কোনো অর্গানাইজেশন বুঝি না, কোনো সংগঠন বুঝি না, আমি বুঝি মানুষ কতটা তাঁর হলো, ইষ্টের কতটা হলো। আর তিনিই বলতে পারেন, যদি তুমি ঠাকুরকে বুঝতে চাও তাহলে আমাকে দেখো, আমার চলন দেখো, তাহলে তুমি ঠাকুরকে বুঝবে। দিনটি ছিল সেদিন 10ই আগস্ট 2021 সাল, পরম পূজ্যপাদ শ্রী দাদার সান্নিধ্যে বসে আছি, এবং তখন শ্রী দাদা হঠাৎ করে আমাকে বলছেন, তোকে একটা জ্ঞানের কথা বলি শুন। আমি বলছি, আর কে বলুন। বলছেন, যদি ঠাকুরকে পেতে চাস, যদি ঠাকুরকে লাভ করতে চাস, তবে বাবাই সঙ্গ ছাড়িস না। ঠাকুরকে লাভ করা এটি হচ্ছে একটি উপায়। আমি হাঁ করে তাকিয়ে আছি, কি বলছেন? আমি তো পরম পূজ্যপাদ আচার্য দেবের সঙ্গ করেই আছি, আবার আমাকে এটা কেন আবার বলা হচ্ছে? আমি যখন তখন বলি যে আমার বোতলে একটা পাপি, আমি এবারে মনে হচ্ছে ঠাকুরকে পাবো না, বলছে দূর পাগলা, ঠাকুরকে তুই পেয়েই আছিস, এই যে বললাম বাবাই সঙ্গ ছাড়িস না, যদি করিস তাহলে ঠাকুরকে তো পাবি। আর আমার ছেলে বলে কিন্তু বলছি না, সেটা যজ্ঞ তাই বলছি, যেন একটা পূর্বাভাস ছিল, তখন আমার হয়তো বোঝার ভুল ছিল, তখন আমি বুঝতেই পারছিলাম না কথাটা এখন কেন। সেই অগস্ট মাসে তিনি আগেই পূর্বাভাস দিয়ে গেছেন যে তোমরা কি করবে, পথ নির্দেশ তিনি দিয়ে গেলেন যে আমরা কিভাবে কাকে মেনে কি করে চলব, যেন আমরা পথ হারা না হয়ে পড়ি। একটি মানুষকে বলা মানে সারা গোটা বিশ্বকে তিনি জানিয়ে দিচ্ছেন যে কি কোন পথে তোমরা চলবে, তোমার সামনে কে থাকবে। ঠাকুরকে ঠাকুর সেদিন বলেছিলেন, বলদেব সহায়ের একটি মন্তব্যের মানে তার মন্তব্যের পর ঠাকুর বলেছিলেন সেদিন চন্দ্রেশ্বর শর্মাকে, আমি যাওয়ার পর বলদেব সহায় দা যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন পাটনা হাইকোর্টে, তিনি বলছেন ঠাকুর চলে যাওয়ার পর কি হবে। ঠাকুর সেদিন বলেছিলেন, আমি যাওয়ার পর যদি ঠাকুর বলে কেউ থাকে আর তোরা যদি তাতে কনসেন্ট্রেট হয়ে চলো, সুকেন্দ্রিক হয়ে চলো, তাহলে চলবে এই সৎসঙ্গের ধারা, অবারিতভাবে অনাদিকাল চলবে, অনন্তকাল চলবে। আমরা মহাভাগ্যবান তাকে সামনে পেয়েছি, এবং তিনি বাকসিদ্ধ, তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি বাবাকে নিয়ে যাবো দক্ষিণ দুর্গাপুরে, এবং তিনি তার কথা খেলাপ করেননি, বাবাকে তিনি এখানে নিয়ে এলেন, আর সারা মানে পুরোটাই আমাদের কাছে রেখে চলে গেলেন। আজকে দক্ষিণ দুর্গাপুর বলে একটা বিশ্ব ইতিহাসে একটা বিশাল জায়গা, একটি পীঠস্থান
একটি এমন একটি পবিত্র স্থান এখানকার মানুষকে লোকে দেখলে শ্রদ্ধা করে এখন ভক্তি করে নমস্কার করে কেননা এটা একটা স্বর্গরাজ্য থেকে কিছুই কম না এখানে যারা বসবাস করেন সকলের এতটা ভক্তির জোর এতটাই তিনি সেখানে বারবার করে বলতেন আমাকে যখন আমি এই লকডাউনের মধ্যে যেতাম চল দুর্গাপুর নিয়ে চল এবং তিনি শেষে চলে এলেন আর দুর্গাপুরে থেকেই গেলেন বলার উদ্দেশ্য এই যে পীঠস্থান আমাদের এই যে দায়িত্ব এসে পড়েছে এখন তিনি এখন এই বাবার সমাধির জন্য তিনি যেভাবে পরিকল্পনা যেভাবে তিনি প্ল্যান করেছেন এটাও মানুষ আগামী দিনে দেখবে এবং দেখতে কোথা কোথা থেকে মানুষ আসবে সেটা আগামী সময়ই বলবে সেটা এখন আমার বলা বাহুল্য আপনারা সকলেই দেখতে পাবেন পরম পূজ্যপাদ আচার্যদের কি পরিকল্পনা করছেন এখানকার জন্য কিন্তু আমরা যদি যোগ্য না হয়ে উঠি আমরা যদি এখানকার এই পরিবেশটাকে যদি আমরা সেই পর্যায়ে নিজেকে না তুলতে পারি প্রতিটি ঘরে ঘরে আজকে আমরা যারা দক্ষিণ দুর্গাপুরবাসী এই অঞ্চলকে কেন্দ্র করে যেহেতু উপযোজনা কেন্দ্র আমরা সকল কি তার চলনে নিজেকে অভ্যস্ত করেছি সকল পরিবার কি আমরা সেই যজন যাজন ইষ্টভীতি সস্তেনী সদাচারে নিজেকে ব্রতী করে ফেলেছি যদি আমি দেবতা আসন নিতে চাই যদি আমরা সেই স্বর্গধামে যদি বিরাজ করছি কেননা স্বয়ং দেবতার কাছে যারা থাকেন তারাও কিছু কম নয় আর আমরা সেই চলনে নিজেকে অভ্যস্ত করব কাতারে কাতারে সস্তনী এখানে হবে কাতারে কাতারে মানুষ এত দীক্ষা হবে এবং প্রতিটি ঘরে ঘরে সকাল সন্ধ্যায় শঙ্খধ্বনি বেজে উঠবে প্রতিটি ঘরে সকাল সন্ধ্যায় সেই প্রার্থনা হবে ঠাকুরের সদ্গ্রন্থ পাঠ হবে নাম ধ্যান হবে কীর্তন থেকে শুরু করে সব কিছু হবে সর্বোপরি প্রতিটি ঘরে মানুষ যারা ইষ্টভীতি করে 30 দিনে ঠিক ইষ্টভীতি পাঠাবে এখানে এবং মন্দিরে একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন সবাই উপযোজনা কেন্দ্রের যে দাদারা মায়েরা মিলে এই এখানকার জন্য একদিনের খরচার দায়িত্ব হয়তো সেই খরচা এখন একটা সীমিত আছে আগামী দিন যখন কাতারে কাতারে ভক্ত আসবে তখন এই খরচার যে যে মানে পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরাও জানি না কিন্তু ঠাকুরকে আমরা সবসময় প্রার্থনা করব ঠাকুর আমাদেরকে শক্তি দাও আমি যেন তোমাদের সেই তোমার কাজে যেন মানে উত্তীর্ণ হতে পারি তুমি যে কাজ আমার মাথায় ফেলে দাও আমাকে শক্তি দাও সেই কাজটা যেন আমি করতে পারি পরম পূজ্যপাদ আচার্যদের এখানে সমাধির বলছেন আমি করব কিন্তু তিনি একটা আরেকটা আশীর্বাদও করে দিলেন বলছেন এখানে যে মন্দির আছে এই মন্দিরটা হয়তো ভেঙে আবার একে পুনর্নির্মাণ করে দোতলা মন্দির করতে হবে জাস্ট কয়েকদিন আগেই যে 2 তারিখে এখানে ভিত্তিপ্রস্তর হলো সমাধির তার কয়েকদিন আগে তার আগের সপ্তাহে আমি গেছিলাম তখন তিনি এই কথাটি বলেছিলেন সত্য ও সন্তোষ সুবোধিতাকে যে এই আশীর্বাদও হয়ে গেল এখানে আচার্য ভবনও হবে এখানে কত কিছু না হবে তবে আমরা আর তিনি একথাও বলছেন সবসময় তোমরা সেই ইট গুড় মানে গুড়ি আর সিমেন্ট বালি এইসবের কথা মানুষকে বলে লাভ নেই মানুষকে তোমরা ইষ্টপ্রাণ করে তোলো মানুষের জীবনে ঠাকুর যদি প্রথম হয়ে ওঠেন তাহলে ঠাকুরের জন্য যা যা করণীয় মানুষ তাই করবে তো আমাদের এখন কাজ হলো আমরা সবসময় টাকা টাকা করি তো বলছেন টাকাটা একটু বাদ দাও টাকাটাকে একটু সরিয়ে রাখো এবার মানুষকে ঠাকুর যে বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তাহলে মানুষকে সেবা দিয়ে তার মানে হৃদয়কে জয় করতে হবে আর মানুষকে যোগ্য করে তুলতে হবে পরম পূজ্যপাদ শিশি দাদা একদিন আমাকে বললেন যে তুই বলতে পারিস একটা মানুষকে যে এই ঘরটা আমার এই গাড়িটা আমার মানে তার গাড়িটাকে তুই বলবি এটা আমার গাড়ি আর সে তোকে খুশিতে দিয়ে দেবে বলতে পারিস বলা কসমিন কারণে মা খেয়ে যাবে বলছেন আমি বলতে পারি বলা আগে আপনি বলতে পারেন কেননা আপনি মানুষকে সেভাবে যোগ্য করে তুলেছেন একটা মানুষ যে কিছুই নয় সে একটা গাড়ি আজকে কিনতে পারছে একটা নয় 10টা গাড়ি কিনতে পারছে আর একটা আচার্যদেরকে দিয়ে দিলে তার মনে আরো আনন্দ হবে সে একটা নয় 4টা ঘর কিনেছে একটা আচার্যদেরকে দিয়ে দিলে তার মনে আনন্দ হবে আপনি তাকে এতটা যোগ্য করেছেন বলার উদ্দেশ্য ছিল তার সেদিন তোমরা মানুষকে এমন যোগ্য করে তোলো যাতে অনায়াসে মানুষ তার সর্বস্ব তোমাকে দিতে সে আনন্দিত হয় মানুষ যখন ইষ্টের জন্য দেবে দিয়ে সে আনন্দ পায় এইটাই হচ্ছে আসল অর্থ মানুষকে জোর করে গেলাম
তার বাড়িতে বললাম লকার খোলো যা আছে নিয়ে নেব ছিনিয়ে নিয়ে সবকিছু চলে এলাম ইষ্ট কাজ করে বাহাদুরি সেটা হয়তো আমার অহংকার প্রতিষ্ঠা হলো আমি একটা বড় কর্মী মানুষ কিন্তু উত্থান হলো না মানুষের উত্থান তখন হবে যখন প্রীতি অর্ঘ্য সে নিজস্বভাবে উজাড় করে দেবে এখানে এইটাই আজকের দিনের এটাই আমাদের কাছে একটা বড় মানে চ্যালেঞ্জ যে আমরা এই চ্যালেঞ্জটাকে কীভাবে নিচ্ছি নিজেকে কতটা যোগ্য করে ফেলছি আচার্যদেবের জন্মদিনে আজকে এই এটাই আমরা শপথ নেব আমরা নিজে ইষ্টপ্রাণ হব আমার পাড়া প্রতিবেশী যারা পেরে উঠতে পারছে না তাকে আমরা সাহায্য সহযোগ করব তারা যেন অন্তঃপক্ষে তিনি যেমন চেয়েছেন তেমন হয়ে ওঠে আমরা আমাদের মতন করে ঠাকুরকে ধরে চলছি এখন তিনি যা চেয়েছেন সেভাবে আমরা চলার অভ্যাস করব আর এর থেকে যে আমরা এইখানে আছি যে এই পবিত্র পীঠস্থানে কোথা থেকে আসাম থেকে বাংলাদেশ থেকে ত্রিপুরা থেকে বিদেশ থেকে মানুষ এসে শুধু প্রণাম করে যায় আর আমরা এখানে আছি আমরা এই সুযোগটা হাতছাড়া করে দেব আমরা নিজেকে আরেকটু উপরে তুলতে পারবো না আমরা সুস্থ জীবনে নিজেকে ব্রতি করতে পারবো না আমরা নিরামিষ খেয়ে থাকতে পারবো না ঠাকুর এইভাবে চেয়েছেন এবার আমরা একটু একটু করে চেষ্টা করি আজ থেকে শুরু করি তারপরে দেখা যাবে তিনি যা মঞ্জুর করে রেখেছেন সেটাই হবে দুর্গাপুরে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলছি যে 2017 সালে উৎসবের পর অনেক পরিবর্তন হয়েছে অনেক মানে অনেক পূজনীয় সিপাহীদের সবসময় বলেন দুর্গাপুরে এটা এই যে পরিবর্তন এটা বাবার অহেতুক দয়া পরম পূজ্যপাদ শ্রী দাদার অহেতুক দয়াতে এটা সম্ভব হয়েছে এবং এত দয়া তিনি আর কোনো জায়গাতে করেননি যেটা দুর্গাপুরে করেছেন আর করে চলেছেন এখন আমরা সেই দয়াটাকে সেই আশীর্বাদকে নেওয়ার জন্য আমার পাত্রটাকে ঠিক করতে হবে আমার জীবন পাত্রে যদি আমরা এলোমেলো জিনিস ভরে রাখি তাহলে তার আশীর্বাদ নেব কী করে সেই পাত্রটাকে এলোমেলো জিনিসটাকে ছেড়ে দিতে হবে তারপরে ভালো জিনিস সেখানে ঢোকাতে পারবো সবাই ভালো থাকবেন আজকের দিনে সকলের শান্তি স্বস্তি সুদীর্ঘ জীবন কামনা করছি যারা এখানে উপস্থিত যারা অনুপস্থিত তাদের জন্য পরমপিতার কাছে মঙ্গল প্রার্থনা করছি জয় গুরু।